আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি জেবা রহমান। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় সাভার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা সহ নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা। এর আগে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সঠিক ব্যক্তিদের সঠিক দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে মন্ত্রীরা কাজ করবেন বলে আশা করছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শর্ত মেনে কাউকে মহাজোটে নেওয়া হয়নি, তাই মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছাড়া 14 দলের কেউ না থাকলেও জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও জানান ওবায়দুল কাদের। আগামীতে মন্ত্রিসভায় পরিবর্তন সম্প্রসারণ হবে বলেও জানান তিনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয়, আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না। কারণ 14 দল আমাদের দুঃসময়ের শরিক, তাদের আমরা একসঙ্গে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার গঠন করেছি, এর আগে মন্ত্রিসভায়ও তারা ছিলেন গুরুত্বপূর্ণ পদে, ভবিষ্যতে থাকবেন না এই কথা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের ইপিজেড মোড়ে লরির ধাক্কায় নিহত হন 2 জন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দেয়। সে সময় 2 জন গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে, তারা মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের। নিহতরা হল ঢাকা সাভারের নগরকুণ্ডা এলাকার হাফিজুর রহমান ও বাগেরহাটের সাব্বির হোসেন। সোমবার রাতে টেকনাফের দমদমিয়া এলাকায় র্যাবের নিয়মিত চেকপোস্টে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব 7-এর ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, তাদের কাছ থেকে 40,000 পিস ইয়াবা, একটি বিদেশি রিভলভার, একটি 1 শুটার গান ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার 3 বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। 1 ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিশ্বব্যাংক। 59 বছর বয়সী কিম গেল 6 বছর থেকে বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছেন। 2017 সালে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান তিনি। সোমবার এক বিবৃতিতে কিম জানান, বিশ্ব থেকে দারিদ্র দূর করতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ছিল সম্মানের। দায়িত্ব ছাড়ার পর এক বেসরকারি ফার্মে যোগ দেওয়ার কথাও জানান তিনি। এর আগে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিমের মতবিরোধ ছিল। এদিকে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। বিপিএল টি-20 প্রসঙ্গ, একদিনের বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে বেলা 12:30টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 5:20টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ক্যারিবিয়ান টর্নেডো ক্রিস গেইল খেলবেন রংপুর দলে। পারফরমেন্স বিচারে ঢাকা ডায়নামাইটস ভালোই শুরু করেছে। প্রথম ম্যাচে ব্যাটে বলে ঝড় তুলেছেন দলটির দেশি বিদেশি তারকারা। দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া করেছে টাইটান্সরা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি ক্রিস গেইলে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ তামিম ইকবাল, সৈয়দ আফ্রিদি স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2 ম্যাচে 1টি জয় রাইডার্সের, অন্যদিকে প্রথম ম্যাচ জয়ে মানসিকভাবে এগিয়ে ভিক্টোরিয়ান্সরা। বিপিএল এ প্রথম 4 ম্যাচ শেষে আলোচনার শীর্ষে যথারীতি উইকেট। মিরপুরে দিনের বেলা ম্যাচ মানেই ব্যাটসম্যানদের ত্রাহি অবস্থা। দিনের 2 ম্যাচে পরে ব্যাট করা দল আর রাতের 2 ম্যাচে ব্যাট করা দল পেয়েছে জয়। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ দেখতে সরাসরি লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।